एफा। तुम्हारा मुझे रक्त दाओ, हमी तुम्हारे जन एने देव शादी। অর্থনৈতিক অনটনের জন্য ঢুকেছিলাম। আমাদের খুব বুদ্ধিষ্ণ ফ্যামিলি ছিল, বাগবাজারে খুব নাম করা জজ সাহেবের বাড়ি বলে খুব পরিচিত এবং সকলেই লিটারেট ছিল আমাদের বাড়ি প্রত্যেকে। তা ওই বাড়ির ফ্যামিলি হঠাৎ যাত্রা করতে এলো, তার একটা প্রশ্ন এসেছিল যে না না তুমি যাত্রা করবে না, তুমি যাত্রা করতে চাও না। আমি নাম করবো, আমার অভাব, টাকার অভাব, পকেট মানির অভাব, আমি বড় ছেলে, আমার সংসার চালানোর অভাব, তোমাদের অভাব কেন? অভাব মানে কি গড়াতে গড়াতে, মানে তৎকালীন যুগে ওই জমিদার বংশের যা অবক্ষয় সেটা তো জানে প্রত্যেক মানুষই, প্রত্যেক মানুষের জানা। তা সেই অবক্ষয়ের সময় এসেছে একদিন এবং তখন আমরা মানে বিক্রি, তা আমাকে রোজগার করতে হবে। কী রোজগার করব না, শিল্প ভালোবাসি, যাত্রা ভালোবাসি, যাত্রা ভালোবাসি না শিল্প ভালোবাসি। তাই এই শিল্পকে ভালোবাসতে গিয়ে বিভিন্ন দিক বিবেচনা করে আমি ওই যাত্রাকে বেছে নিয়েছিলাম। তো সেই যাত্রাকে বেছে নিতে এসে আমি বলছি শর্টে, যাত্রাকে বেছে নিতে এসে আমাকে এই চিন্তাধারার মধ্যে একদিন ভাবিয়ে তুলল যে একটা নতুন কিছু দিতে হবে। সেই নতুন কিছু দিতে গিয়ে আমাকে নিজের দল তৈরি করতে হলো, কেন তৎকালীন যে মালিকগুলো সে মালিকরা এই সব নাটককে তারা কিন্তু রিক্স করতো না, যে লস খাবো। কিন্তু আমি লস খেয়েও মানে আমি চেষ্টা করেছি যে এটা পরিবর্তন আনতে, যাত্রা ফাত্রা নয়, যাত্রারও কিছু আছে। এই ব্যাপারটাকে নিয়ে আমি এই নতুন চিন্তাধারার মধ্যে আনার জন্য নিজের দল করলাম তরুণ। লোকনাটক বলা হয় এবং এই লোকনাটক গ্রামীণ মানুষদের আনন্দ দেওয়া, হাস্য কৌতুক হতো বা মজার মজার অনেক সব গ্রাম্য কিছু সংগঠন আছে, যেমন আলকাপ, তারপর এই ধরনের কিছু আছে, সেগুলোতে পাবলিক মানে বাংলার বা গ্রামের যারা শ্রোতা বা গ্রামের মানুষ, অশিক্ষিত মানুষ, নিরক্ষর মানুষ, তারা কিন্তু এন্টারটেনমেন্ট উপভোগ করত। এটা কিন্তু প্রাথমিক স্টেজ। যাত্রার যে কথাটা বলা হয় সেই যাত্রা মানে লোকনাটকের প্রাথমিক স্টেজ এইটা। তারপরে এক সময়ে যেটা ধরো চৈতন্যদেবের মোড়ে, মানে 500 বছর আগে হয় অন্তত কম করে,
সে 500 বছর আগে চৈতন্যদেব করলেন লোকশিক্ষার জন্য, নিরক্ষর মানুষদের শিক্ষা দেওয়ার জন্য। মাইথোলজিক্যাল ঘটনার মধ্যে দিয়ে গ্রামে গ্রামে গিয়ে উনি প্রচার করতে লাগলেন। এই নাটকের মাধ্যমে পালা গান বলা হতো, পালা গান নাটক বলতো না, পালা গান এখনও বলে যাত্রা পালা। তা সেই এই যে গ্রাম থেকে গ্রামে যেতেন, এই যাওয়াটাকে ওনারা বলতেন চলো অমুক গ্রামে যাত্রা করি গো, এই যাত্রা করি গো, এই কথাটা যাত্রায় নাম হয়ে গেল, ভালো একটা জিনিস ঢুকে গেল, যে এটার মাধ্যমে মানুষ জানলো শ্রীকৃষ্ণ সম্বন্ধে বা শ্রীকৃষ্ণের লীলা সম্বন্ধে, শ্রীকৃষ্ণের বিষয় সম্বন্ধে। এটাই প্রথম আমার মনে হয়। আর পরে আস্তে আস্তে এই ব্যাপারটা কুমশ মহাভারত, রামায়ণ, বিভিন্ন পালাকার বা পরের যুগে নাম হয়তো অনেকে জানে না কে করেছে, হু উইল ক্যাট, কিন্তু এসেছে এইভাবে পৌরাণিক মহাভারত থেকে বা রামায়ণ থেকে এইসব ঘটনাগুলো এসেছে। তার ফলে গ্রামের মানুষ যারা অক্ষর চেনে না, যারা মহাভারত উল্টাতে গেলে উল্টো উল্টাবে, এই নিরক্ষর মানুষদের রামায়ণ শিক্ষা দিয়েছে, মহাভারত শিক্ষা দিয়েছে যে রাম কেমন, রামের চরিত্র কেমন, এবং রাম কী কোন পথে যেতে চায়, সত্যের পথে। তার জন্যে তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে বহু। এবং রাবণ কেমন, একটা প্রতিহিংসা কেমন, এই যে এই চরিত্রগুলো, রামের চরিত্র, রাবণের চরিত্র, বিভিন্ন লোকের যে চরিত্র মহাভারতে আছে, ভীষ্মের চরিত্র বা অর্জুনের চরিত্র, সমস্তগুলো মানুষের কিন্তু না পড়ে জানা হয়ে গেছে। এই না পড়ে জানাটাই হচ্ছে লোকশিক্ষা। তা যাত্রা এক সময় এলো যখন হিস্টোরিক্যাল মানে ইতিহাসের ঘটনা নিয়ে, ইতিহাসের বাংলার ইতিহাস, মোগল ইতিহাস, পাঠান ইতিহাস, ভারতবর্ষের যে সমস্ত বৈদেশিকরা আক্রমণ করেছিল তাদের ইতিহাস, এই ইতিহাস কিন্তু তারা না পড়ে জেনেছিল, পাতা উল্টারই না পড়ে জেনেছিল যে ও আর আকবর কেমন ছিল বা অমুক কেমন ছিল বা আমাদের বাংলার রাজত্ব রাজারা কেমন ছিল। এখন একটা সময় এলো যখন বাস্তববাদী চিন্তা ভাবনার মধ্যে মানুষ এসে গেল, একটা সময় যে সময়টা মানুষ চাইছিল যে ওই পৌরাণিক ঘটনা তো রোজ দেখেছি, রোজই তো দেখি, ইতিহাস ও তো রোজই একই ঘটনা, এই হিয়া পার হুঁয়া হুঁয়া পার হুঁয়া, হ্যাঁ থোড় বড়ি খালা খাড়া বড়ি থোড়, করতে করতে একটা সময় যারা একটু গ্রামীণ ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী, যেমন মাস্টারমশাই বা কেউ লেখাপড়া জানা ছেলে, তাদের কাছে মনে হতো এটা ব্যাড ডেটেড। তার ফলে আস্তে আস্তে যাত্রাটা অপাঙ্কেও জায়গায় পৌঁছে যে যাত্রাটাকে ফাত্রা লোকে, এই ফাত্রা লোকের কথাটা এইভাবেই এসেছে কিন্তু বাজে লোকে দেখে। কিন্তু কেন হলো, কেন হলো, এই কারণে যে সময়ে মানুষ নিজেদের কথা শুনতে চাইছে, রামায়ণের কথা শুনতে চাইছে, আজকের বাস্তব কথা শুনতে চাইছে, আমাদের পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি যা, আমাদের দুঃখ কষ্ট বেদনা, আমাদের অভাব অনটন, এইসব কথা তখন মানুষ কিন্তু উপভোগ করছে, মানে নিজেদের ফিল করছে। তো সেই সময় গণনাট্য আন্দোলন, ভারতীয় গণনাট্য আন্দোলন যারা প্রথম শুরু করলো বাস্তববাদী মানুষের পরিস্থিতি, মানে পলিটেরিয়েট চিন্তাধারা, নির্যাতিত মানুষের চিন্তাধারা, বুর্জোয়াজিজমের চিন্তাধারা বা ফ্যাসিজমের চিন্তাধারা, এগুলো গণনাট্য মাধ্যমে মানুষকে জানানো হচ্ছিল সেই সময়টা, একটা সময়। তা ওই সময় আমার মনে হলো, আমি ফিল করলাম বলে আপনি ওটা ফিল করলেন কেন, যাত্রায় তখন মানুষ যা চাইছে পলিটেরিয়ে চিন্তাধারা বা মানুষের যে একটা বিপ্লব আন্দোলন, লেনিনবাদ জিন্দাবাদ, মার্ক্সবাদ জিন্দাবাদ, এই যে সব চিন্তাবাদ রয়েছে, বলছে গ্রামে গ্রামে মানুষ মিটিংয়ে বলছে, এইটাকে
এই সাবজেক্টটাকে আমি ধরে নিলাম, ধরে নিয়ে আমি প্রয়োগ করলাম নতুন যাত্রা মধ্যে, একটা নতুন বিষয়বস্তু। হ্যাঁ, সময়টা হচ্ছে 67 হচ্ছে ঘুম ভাঙার গান শম্ভুবাগের লেখা, আর 68 শম্ভুবাগের লেখা হিটলার। হিটলার প্রথম হিট করলো যাত্রায় দাম করে, আঘাত মানলো যে এ আবার কিরে বাবা, এই যাত্রা তো পোশাক আশাক নিয়ে যাত্রা হয়, তা তার মধ্যে আবার এই জার্মানির ঘটনা, এইসব গ্রামের লোকেরা বুঝবে? কিন্তু আমার মাথায় ফোকা জেগেছে, বুঝবে মানে বোঝাতে হবে ফ্যাসিবাদ কী, ফ্যাসিসিজম কী, তার চরমপন্থী হচ্ছে হিটলার। তাই হিটলারকে আমি প্রয়োগ করলাম, অনেক কষ্টে অনেক দুঃখে, অনেক রকম ইতিহাস আছে হিটলারের পেছনে। এই হিটলার নাটকে যে যাত্রা, যে আধুনিকতা দেখছেন আজকে, সেই আধুনিকতা প্রয়োগ করলাম আমি। আমি মানে না, আমার সঙ্গে ছিলেন অমর ঘোষ, বিখ্যাত উনি জানেন অমর ঘোষ রবীন্দ্রভারতী, তিনি আমার বন্ধু এবং আমি ওনার হাতে তুলে ধরে দিয়েছিলাম এই হিটলারের প্রযোজনার জন্য। এবং উনি যাত্রায় এই প্রথম আলো মাইক টেপ রেকর্ড দুটো প্যাসেজ, আগে একটা প্যাসেজ ছিল, দুটো প্যাসেজ এইসব নতুন সৃষ্টি করলেন, এবং আঙ্গিকের দিক থেকেও। তার ফলে হলো কি, সাধারণ মানুষের কাছে স্টান্ট মনে হল, কিন্তু স্টান্টটা মনে হলো ভালো লেগেছে, যাত্রা হিটলার বড় দারোগার পাঠটা ভালো হয়েছে, কোথায় জার্মানি ছিল তা যায় না, এই হচ্ছে নতুনের আবির্ভাব। আর এই খেয়েছিলাম, বায়না প্রথমে আমার হচ্ছিল না, তো বায়না প্রথমে না হওয়ার দরুন আমি এক কাজ করলাম, ওই কলিয়ারি ফিল্ডে গিয়ে বললাম যে ঠিক আছে তোমরা এক কাজ করো, আমাকে খেতে দাও, আমাকে দুমুটো খেতে দাও, আমি ফ্রি যাত্রা করে দিই। তো এইরকম তিন চার জায়গায় যাত্রা করার পর আমার একটা প্রেশার হয়ে গেল, বইটা ভালো লাগলো, খুব মজা লাগলো, লোকদের মজা একটা জিনিস আছে, একটা যাত্রায় মজা আছে, তুমি শিক্ষা যাই করো তার মধ্যে মজাটা আছে, মজা না হলে গ্রামীণ মানুষ বা যে কোনো মানুষ শিক্ষাটা মনে হয় বোর, হ্যাঁ জ্ঞান দিচ্ছে মনে হয়, কিন্তু তার মধ্যে মজার মধ্যে দিয়ে যদি তুমি জ্ঞান দাও তাহলে উপভোগ করবে। ঘটনাটা তাই ঘটল, হিটলার নাটক আমি পরে সাকসেসফুল হয়েছিলাম, এবং আস্তে আস্তে আমি হিটলারের পর লেনিন করি, লেনিনের পর কার্ল মার্ক্স করি, তারপর আমি সুভাষ করি, এই ধরনের তখনকার দিনের মানে এই যুগটার কথা বলছি, আর 60-এর দশকের কথা বলছি, যে 60-এর দশকের মানুষের কাছে আমি এই ছবি এবং এই ইতিহাস তুলে ধরেছিলাম। তারা কিন্তু মার্ক্সবাদ জিন্দাবাদ বলছে, কিন্তু মার্ক্সকে পড়ে না, মার্ক্সের সেই কষ্ট, তা সেই মোমবাতি রাস্তা থেকে কুড়িয়ে এনে দাস ক্যাপিটাল লেখা, তারপর তার বাড়ি থেকে বাড়িওয়ালা তাড়িয়ে দিচ্ছে, সে তাড়িয়ে দেওয়ার সময় বাচ্চা ছেলেটাকে নিয়ে কোলে করে নিয়ে যাচ্ছে, যে ট্র্যাজিক জীবন কি আমাদের জন্য, পলিটারিতের জন্য, মানুষের মুক্তির জন্য যে লড়াই করেছিল তার অবস্থাটা কী দেখো, যে ভারতবর্ষকে স্বাধীন করবার জন্যে ব্রিটিশদের সঙ্গে ব্রিটিশকে তাড়াবার জন্য সারা পৃথিবী ঘুরেছিল তার শত্রু খোঁজার জন্য, তার বিরুদ্ধে লড়াই করবার জন্য, এই যে তার যে প্যাট্রিয়টিজম, তার যে দেশাত্মবোধ, এই সুভাষের আমরা জন্মদিন পালন করি, অনেক কিছুই পালন করি, কিন্তু ইতিহাসের পাতা খুব কম উল্টাই, ওই জন্মদিনই পালন করা হয়, কিন্তু এই নাটকের মাধ্যমে মানুষকে কিন্তু আমি সুভাষকে পুড়িয়ে দিয়েছি, জানিয়ে দিয়েছি, লেনিনকে জানিয়ে দিয়েছি, মার্ক্সকে জানিয়ে দিয়েছি, এই জানানোটাই হচ্ছে লোকনাট্যকের উদ্দেশ্য। তারপরে তোমরা হয়তো বলবে যে আজকের যে যাত্রা নাটক হচ্ছে সেই নাটকের মাধ্যমে
কি শিক্ষামূলক কিছু হচ্ছে না, শুধু এন্টারটেইনমেন্ট হচ্ছে। তা আমার বর্তমান যাত্রা আমি দেখি না, দেখি না বললেই চলে, তবে শুনি, শোনা কথা। এবং যাত্রার যে পরিবেশটা এখন তৈরি হয়েছে বা যাত্রার যে মালিকরা এখন উপস্থিত হয়েছে, তারা কিন্তু পয়সা চাইছে, তারা কোনো আদর্শ বোঝে না, শিল্প বোঝে না, কিছু বোঝে না। আমি পয়সা ঢেলেছি, আমি পয়সা রোজগার করব, তার জন্য যদি হাতি নাচা তাই নাচাবো, বাঁদর নাচা তাই নাচাবো। তো এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে এখন যাত্রা চলছে। সেলিব্রিটি মানে এদের থেকে কী বলে সিরিয়াল থেকে বা সিনেমার জগৎ থেকে কিছু ভালো ভালো শিল্পী, গ্ল্যামারাস শিল্পী নিয়ে তারা ব্যবসা করছে। কিন্তু সে ব্যবসা করুক তাতে ক্ষতি নেই, কিন্তু গ্রামের মানুষদের যে শিক্ষা দেওয়া, যে লোকনাটকের যে কাজ, সে কাজটা করছে না। তাতে হচ্ছে কি, আসল লোকনাটকের ধারাটা পাল্টে গিয়ে একটা নতুন ধারা এসেছে, যেটা যাত্রা নাটকের পক্ষে খুব ক্ষতিকর। বোধহয় ভবিষ্যতে যাত্রা নাটকের যে আসল রূপ সেটা পাল্টে যাবে, সেটা থাকবে না, এটা ফাত্রায় পৌঁছে যাবে ভবিষ্যতের কথা আমার তো মনে হয়। কারণ এখন যাত্রা সেই চার চৌকো বা মঞ্চের মধ্যে হয় না, তারপরে অনেক দূর থেকে আমরা গিয়ে মঞ্চে উঠতাম, চারদিক খোলা, চারদিকে দর্শক রয়েছে, এটা কি যাত্রা বলা হতো? পাশে কনসার্ট বাজতো। আসল যাত্রার এইটা রূপ প্রকৃতি, এইটাই চার্চ যাত্রা, থিয়েটার সিনেমা আর যাত্রা, এই যে রূপ আছে, এক একটা প্রকৃতি আছে, তার মধ্যে যাত্রার প্রকৃতি এই, যাত্রার মৌলিকত্ব এইটা, সেইটা এখন নেই, হারিয়ে গেছে। এখন যাত্রা কেউ ভালোবাসে না, এবং যাত্রা যারা মাঠে দাঁড়িয়ে, মাঠের রিপোর্ট আমি পেয়েছি, মাঠের যে যাত্রাটা এখন বর্তমানে হয়, সেই যাত্রাটা অ্যাকচুয়ালি তারা কিন্তু যাত্রা দেখার জন্যে আসে না, তারা দেখে শিল্পী দেখার জন্য, যার জন্যে গ্রিন রুমটাই বেশি ভিড় হয় তাদের। অনেক সময় বলা হয় যে ওইখানে যাও না, বলে ওইখানে তো না, আমরা তো ওনার দেখবার জন্য টিকিট কেটেছি, যাত্রা দেখার জন্য টিকিট কাটিনি, এরকম ধরুন উক্তি সব পাওয়া যায়। সেই কারণে আমার মনে হয় যে যাত্রার ভবিষ্যৎ খুব খারাপ, এবং যাত্রা হয়তো জানি না পরে কী হবে, তবে আমার মতে ঠিক নয়। বড় একটারা আসেন, গাড়ি করে আসেন, চলে যান, ওই টিমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত নয়, তারপরে টিউমারটা গড়ে ওঠে না। টিউমারটা না গড়ে ওঠার দরুন একটা নাটকের মূল গাঁথাটা তৈরি হয় না। আজকের যে নাটকগুলো হচ্ছে, সে নাটকগুলো খুব, সব নাটকের কথা বলছি না, কিছু কিছু যেটা যে সমস্ত বড় শিল্পীদের নিয়ে নাটক করছে, থেকে এনে সিনেমা থেকে এনে সিরিয়াল থেকে এনে, সে নাটকগুলো ভালো হচ্ছে না, ভালো হচ্ছেন না, এই কারণে যে সেখানে কোনো রিহার্সাল নেই। তারপরে আরেকটা কি, এই গ্ল্যামারদের আনার জন্য তাদের সুবিধার্থে যাত্রার মূল আঙ্গিকটা হারিয়ে যাচ্ছে। যাত্রা যে মুদ্দিখানে প্লে হতো চারিদিকে দর্শক, সেই যে আঙ্গিকটা মৌলিকত্ব সেটা সরে যাচ্ছে, কারণে এ যে ধার করে নিয়ে আসছে, তারা গ্রিন রুম থেকে 100 হাত ধরে অ্যাপিয়ার দিয়ে ক্যাশিং ওয়ার্ড ধরে স্টেজে অ্যাপিয়ার দিতে পারবে না, তার জন্য অভিজ্ঞতার দরকার। সেই অভিজ্ঞতাটা আমাদের ছিল, কারণ আমরা দীর্ঘদিন ধরে যাত্রা করেছি, করছে এই অভিজ্ঞতা অর্জন করেছি। কিন্তু আজ যদি বাইরে থেকে কোনো শিল্পী এসে একদিন দুদিনের মধ্যে নেমে যায়, তার পক্ষে পা মেপে মেপে ক্যাচিং ওয়ার্ড ধরে ওই যাত্রার মঞ্চে যাওয়া সম্ভব নয়। তার ফলে তাদের সুবিধার্থে যাত্রার আঙ্গিকটা পেছিয়ে নিল, যাত্রার আঙ্গিক পেছিয়ে নিল মানে স্টেজের প্রায় গ্রিন রুমের ধারেই স্টেজটা তৈরি করে তারা অ্যাপিয়ার দেয় আর কি। অনেকে প্রশ্ন করেছে আমাকে যে আপনার যখন সময় এসেছিল, আপনার যখন বিরাট মানে পপুলারিটি, সে সময় তো আপনি সিনেমায় যেতে পারতেন, সিনেমায় গেলেন না কেন আপনি? হ্যাঁ, তা আমি বললাম হ্যাঁ সিনেমার অফার পাইনি তা নয়, পেয়েছিলাম, কিন্তু বিশেষ বেশ জায়গা থেকেই পেয়েছিলাম, আমি যাইনি। প্রত্যেক আঙ্গিকের মধ্যে, প্রত্যেক জায়গার মধ্যে নিজস্ব একটা ভঙ্গি আছে, সেখানে আমি কিন্তু ফেল করতাম। আমি যদি যাত্রায় সিনেমায় যেতাম,
তাহলে আমি ফেল করতাম ফেল করতাম কারণ আমার খুব নাম খুব সুনাম লোকে আমার উপর অ্যাংসাস অনেক কিছু চায় যে সেই শান্তি গোপাল নেবেছে সব জিনিসটা ভালো করে যেমন যাত্রা আমি তিল তিল করে শিখেছি ধরে আন বেঁধে আন এই জল দিয়ে যা আমি স্টেজে ওটা শিখেছি আমি কথা বলা শিখেছি আস্তে আস্তে কোকিলের মতো আমি কিন্তু ওইভাবে যাত্রাটাকে তিল তিল করে শিখেছি অনেকে লোভে পড়ে গেছেন সিনেমা এই যাত্রার বহু গ্ল্যামারার আর্টিস্ট কিন্তু তারা ফেল করেছে আমার কাছে ফেল করেছে ভালো হয়নি হয় না হতে পারে অভিজ্ঞতা না হলে সঞ্চয় করলে তবে আস্তে আস্তে হয় তো আমার সেই জন্যে আমি ও রিস্ক করিনি আমি যাইনি তা আমার আমার কাছে একটা প্রস্তাব সরকারের কাছে আমি দিয়েছিলাম এই সরকারের কাছে বুদ্ধদেব সরকারের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের যে একটা কমিটি তৈরি করেছিল সেই কমিটিতে যাত্রা থিয়েটার এবং সিনেমার একটা কমিটি ছিল সেখানে সব সমস্ত লোক ছিল যে আপনাদের থিয়েটার দেখাবার মতো নিজস্ব মঞ্চ আছে সিনেমা দেখবার মতো নিজস্ব হল আছে কিন্তু যাত্রা দেখবার জন্য আমাকে থিয়েটার মঞ্চে গিয়ে যাত্রা দেখতে হয় কলকাতার যারা যাত্রা মঞ্চ তার ফলে আমি দাবি করছি আমি বলছি যে যাত্রার একটা মঞ্চ নিজস্ব মঞ্চ তৈরি হবে এবং এইটা অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কিছু করে অ্যাকসেপ্টেড হয়েছিল এবং তারপর আমি যাত্রার দল থেকে চলে আসি 88 সালে চলে আসার পর দীর্ঘদিন এই ব্যাপারটা বন্ধ ছিল তারপরে অনুপ কুমার যাত্রা অনুপ কুমার সিনেমার অনুপ কুমার যাত্রা এসেছিলেন এবং তখন ওই এই প্রস্তাবটা নিয়ে যাত্রা মঞ্চ গড়ার জন্য একটা প্রস্তুতি চালিয়েছিলেন এবং শেষ অবধি এই মঞ্চটা তৈরি করার জন্য অ্যাকসেপ্টেড হয়েছিল এবং ফণীভূষণ বিদ্যা বিনোদ আজকে যে মঞ্চটা তৈরি হয়েছে সেই মঞ্চটা কিন্তু যাত্রা মঞ্চ নয় এটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানো হচ্ছে থিয়েটারের মঞ্চই মতো কেন ফণীভূষণ বিদ্যা বিনোদ মঞ্চ নাম দেওয়া হচ্ছে ওটা যাত্রা মঞ্চ নয় আমি চেয়েছিলাম যাত্রা মঞ্চ চারিদিকে লোক বসে থাকবে আর মঞ্চে অভিনয় করবে এটাই যাত্রা এবং সেটা করা যেত যদি আমার কাছে আমি যাত্রা থেকে চলে এলেও যাত্রাকে তো ভালোবাসি আমি চলে এলাম বটে কিন্তু সেই লোকটা কোথায় গেল যে একদিন যাত্রা এই রকম একটা সাড়া জাগিয়েছিল আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল সারা বিশ্বে সেই ভদ্রলোক কোথায় গেল সরকার থেকেও কোনো খবর বের করলো না অথচ বলেছিলেন বিশিষ্ট বিশিষ্ট নেতারা যে আপনি আমাদের 200টা মিটিংয়ের কাজ করে দিয়েছিলেন আপনি আমাদের 500 মিটিংয়ের কাজ করে দিয়েছিলেন এই সমস্ত বই করে আপনি জনজাগরণ জাগিয়েছিলেন অথচ সেই বাবুরা আর শান্তি গোপাল কোথায় গেল খবরও নিল না দুঃখ দুঃখ নয় আমি পেয়েছি সাধারণ দর্শকের কাছ থেকে আমি প্রচুর পেয়েছি তারা প্রচুর ভালোবাসা আমায় দিয়েছে সেইটাই আমার পাথেয় আজকে যাত্রায় আমি করেছিলাম বলেই উৎপল দত্ত এসেছিলেন গণেশ মুখার্জি এসেছিলেন মানে মালিকরা আনতে বাধ্য হয়েছিল আমাকে কম্পিট করবার জন্য আমাকে বিট দেবার জন্য তেনারা ওই সমস্ত শিল্পীদের হায়ার করে এনেছিলেন উৎপল দত্তকে বা আরও সব বিশিষ্ট যারা এসেছিলেন তাপস সেন কনিষ্ক এরা কিন্তু আমার জন্য এসেছিল আমার আকর্ষণে এসেছিল যে হ্যাঁ যাত্রায় এইসব জিনিস প্রয়োগ করা যায় হিটলার দেখার পর লেনিন দেখা এটা একটা হলে এক বিভিন্ন হলে অভিনয় কিছুটা দেখাতাম এবং অভিনয় একক অভিনয় কিছুটা করতাম খুব অ্যাপ্রোচ পেতাম এবং খুব সম্মানের সঙ্গে ওরা গ্রহণ করেছেন খালি আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমরা তো ইউরোপিয়ান আমাদের তো চলন বলানগুলো একটু ইউরোপিয়ান মতো বিশেষ লেনিন
কিন্তু আপনি একজন বাঙালি ইন্ডিয়ান হয়ে আপনি লেনিনের গেশিয়ার পশ্চার এবং তার ভঙ্গিমা তার যে ম্যানারিজম এগুলো কি করে আপনি করলেন? এগুলো আমি বিভিন্ন ওনার পজের ছবি বিভিন্ন পজের ছবিগুলো দেখেছি, বিভিন্ন ভঙ্গিমার ছবি দেখেছি এবং কীভাবে মুভমেন্ট করছেন সেরকম হয়তো মুহূর্তগুলো ছবিতে কিছু পেয়েছিলাম সেই সময়, এবং কথা বলার ঢংটা আমি পাইনি কো, মানে থ্রোয়িংটা, এটা আমার অনুমান, থ্রোয়িংটা আমার অনুমান, এগুলো আমার শিল্পীর নিজস্ব একটা অনুমানে যে এই লোকটা এইভাবে কথা বলতে পারে বা এই টোনটা এরকম হবে। লেনিনের টোনটা একটু হাস্কি ছিল, সেই হাস্কি ভাবটা রেখে আমি ডায়লগগুলো বলতাম। যাই হোক, ওরা খুব এই ব্যাপারে প্রশংসা করেছেন, একটা দুটো সিনও দেখিয়েছি, যথেষ্ট সম্মান এবং এইসব প্রশ্ন করেছিল কি করে পেলেন, কি করে করলেন, উঁ তো নানানভাবে। হ্যাঁ, আমি হিটলার নাটক থেকে একটা বিশেষ অংশ বলছি। প্রথমে হিটলার নাটকে সোভিয়েত রাশিয়ার সঙ্গে যে যুদ্ধটা হচ্ছে জার্মানদের, তো সেই যুদ্ধে প্রায় জয়লাভ করে ফেলেছে এরকম সময়ে, মানে রণক্ষেত্র থেকে হিটলার আর কি খুব উল্লাসে ছুটতে ছুটতে এফা ব্রাউন ওর প্রেমিকা ওর কাছে আসছে, ভেতর থেকে চিৎকার আসছে, এফা 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 এফা, আর মাত্র 35 মাইল, আর মাত্র 35 মাইল, 35 মাইলের মধ্যে আমার মস্কো, আমার অনেক দিনের স্বপ্নের মস্কো আমার হাতের মুঠোয় চলে আসবে। এফা এফা ক্লিওপেট্রার ভূমিকায় তুমি যেন একটা কি অভিনয় করতে, হ্যাঁ মনে আছে মনে আছে, নিয়ায় রানীর বসম ছিঁড়ে ধেড়ে মুকুট পরায়ে হৃদয়ে আমার জাগে অমর বাসনা। শেক্সপিয়ারটা যদি জার্মানিতে জন্মাতো আমি তাকে সোনার সমাধি তৈরি করে দিতাম, বাসনা কি অতিপ্ত অতিপ্ত অতিপ্তে পাপ, ছিলাম সৈনিক হয়েছি রাজা, পথে পথে ছবি বিক্রি করেছি, ফুটপাতে বরফের উপসয়ে রাত কাটিয়েছি, রাজমজুরি কাজে যোগান দিয়েছি, রণক্ষেত্রে সৈনিক সেজে যুদ্ধ করেছি, পর রাজনীতির জুয়া খেলা হয় জীবনের 50টা বছর আমি কাটিয়ে দিলাম, কই যে তৃপ্তি তো আমি কিছুতেই পাচ্ছি না, কিছুতেই পাচ্ছি না, তবে বিশ্রাম নাও, বিশ্রাম উপায় নেই, ফা অক্লান্ত পরিশ্রমে যখন চোখের পাতায় আমার তন্দ্রা নেমে আসে, জার্মানি তখন ধমক দিয়ে ওঠে হিটলার, তন্দ্রা আমার ছুটে যায় চিন্তার অবসরে, অতীতের আমি যখন বর্তমানে আমি সঙ্গে আরো ছায়ার খেলা খেলি, জার্মানি তখন গর্জে ওঠে হিটলার, খেলা জয়ের আনন্দের দিশাহারা হয়ে যখন তোমার কাছে আমি বিশ্রাম নিতে ছুটে আসি, জার্মানি তখন ফুসিয়ে ওঠে হিটলার, সবকিছু ভুলে ছুটে যাই রণক্ষেত্রে, ট্যাঙ্ক মাইন হাউইটজার রাইফেল বম্বার সবাই একসঙ্গে গর্জন করে ওঠে, 80 লক্ষ সৈনিক একসঙ্গে জয়ের ধ্বনি দেন হিটলার, আমি এসেছেন নেতাজি বক্সে উঠেছেন, মানে ডায়াসে উঠেছেন, প্রথম কথা বলছেন, লেকচার দিচ্ছেন, প্যারে ভাইয়ों और दोस्तों আমি সুভাষ বলছি, আজ আমার জীবনে সবচেয়ে গৌরবময় দিন, ভারত একটি জাতীয় সেনা দল গঠন করতে চলেছে আর আমায় বরণ করা হয়েছে তার নেতৃত্বে পুরো ভাগে। বন্ধুগণ, আমি অনেকদিন আগে বুঝতে পেরেছিলাম অন্য সব বিষয় ভারতবর্ষ স্বাধীনতার উপযুক্ত হলেও একটি বিষয়ে তার অভাব ছিল, নিজস্ব ফৌজ।
নিজস্ব সেনা দল, নিজস্ব ফৌজ বা নিজস্ব সেনা দল ছিল বলে জর্জ ওয়াশিংটন সংগ্রামের দ্বারা স্বাধীনতা অর্জন করতে পেরেছিল। গ্যারিবাল্ডি তার ইতালিকে স্বাধীন করতে পেরেছিল শুধু তার নিজস্ব ফৌজ ছিল বলে। আজ ভারতের সেই অপূর্ণতা পূর্ণ হলো তোমাদের পেয়ে। স্বাধীন ভারতের সর্বপ্রথম সশস্ত্র বাহিনী এই আজাদহিন বাহিনী, এই মুখের কথা নয়, তোমাদের সামনে আমি প্রতিজ্ঞা করছি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের জন্য এনে দেব স্বাধীনতা। কমরেড লেনিন দপ্তরে বসে আছেন, একজন কমরেড এসে বলল, কমরেড আমার মা আপনার সঙ্গে দেখা করতে চাইছে। হ্যাঁ হ্যাঁ, ডাকো 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 ডাকো, কোথায় তোমার মা, ডাকো বলে। আবার কমরেড আমার মা, হ্যাঁ হ্যাঁ, কি বলুন, কি বলছে, কি বলছে, ভেরা না ভেরাই তো, হ্যাঁ ভেরা ভেরা ভেরা, ছোট্টবেলার সাথী, ছোট্টবেলার সাথী ভেরা, মনে আছে, ভুলে যায়নি কি, ভেরা ভেরা। নগিন তোমার ছেলে, এত বড় ছেলে তোমার, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ছোটবেলার কথা মনে পড়ে, যে বাচ্চাবেলার কথা, এই তো সেই সিম মিক্সের জলাটা আমরা দৌড়দৌড়ি করতাম, মনে আছে মনে আছে, এই সেই সেই সিম মিক্সের খোলা জলাটায় রোজ সন্ধ্যেবেলায় বকগুলো এসে বসতো, আজ বসে বসে বসে। আচ্ছা আচ্ছা, ভলগা নদীতে ঝাঁকে ঝাঁকে নৌকো ভাসত, এখন ভাসে ভেরা? না না, আমি তো লেনিন হতে চাইনি ভেরা, আমি তো লেনিন হতে চাইনি, আমি তো তোমাদের মাঝে তোমাদের ভল দয়া হয়ে বাঁচতে চেয়েছিলাম। যেদিন দেখলাম ওই ককেশকিনোতে জমিদারের প্রাসাদে জমিদারের পাইকে সেই তোমার মামা ইভানকে ধরে নিয়ে গেল বেগার খাটাতে, সেদিন থেকে কে যেন, কে যেন চোখের সামনে থেকে সরিয়ে নিল, আবার লেব সবুজ স্বপ্ন, আনন্দের পশরা উল্টিয়ে, আনন্দের পশরা উল্টিয়ে প্রেমের মিনার চূর্ণ বিচূর্ণ করে আমাকে তালিম দিতে লাগলো কঠোর কর্কশ তর্ক বাগিস করে। বেরা, যখনই মনে হয় সিং মিক্সে সে উইল মনে ছুটে নাই, যখনই মনে হয় সে সুস নদীর বড় সুস নদীর ঢেউয়ের উপরে ছুটি ছাড়তে সাঁতার কাটি, যখনই মনে হয় সুস নদীর বরফের উপরে সকলে মিলে স্কেটিংয়ে যাই, তখনই মনির ব্যথার সমুদ্র পার করে জেগে উঠে দারিদ্রের বিশাল বাহু অক্টোপাস, ওর যেন সবকটো পা দিয়ে আমার টুটি চিপে ধরে, তখন তখনই দেখতে পাই একটি ভেড়া যেন সহস্র বেড়া হয়ে ডাক ছেড়ে কাঁদছে, তখনই দেখতে পাই একটি ভ্যান যেন লক্ষ লক্ষ এই ভ্যান হয়ে ওই বুর্জুয়াদের বিশাল প্রাসাদের দিকে বুক্য নয়নে তাকিয়ে রয়েছে, তখনই দেখতে পাই একটি লেনিন যেন লক্ষ লক্ষ লেনিন হয়ে, লক্ষ লক্ষ লেনিন হয়ে ওই বুর্জুয়াদের বিরুদ্ধে তুলে ধরেছে কোটি কোটি কাস্তে আর হাতুড়ি। কি ভাবছ, হাতটা ধরো, ধরো না, ধরো না, যে ছেলেবেলায় যেমন দৌড়ো তোমরা দুজনে হিমেশের খোলা কল চলাটা, ধরো না, এই এই ধরো না, এই চিকাগোতে ধর্ম অনুষ্ঠান সারা বিশ্বের সাধুরা তখন সন্ন্যাসীরা আমন্ত্রিত হয়েছে, ভারতবর্ষ থেকে বিবেকানন্দ গেছেন, গেছেন মানে মানে অনেক ভিক্ষে করে যাওয়া আর কি, প্রবেশ করা। মাই ডিয়ার সিস্টার্স এন্ড ব্রাদার্স অফ আমেরিকা, আজ আপনারা আমাকে যে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করলেন সে আমার প্রাপ্য নয়, প্রাপ্য সমগ্র ভারতবাসীর সন্ন্যাসী সঙ্গে গঠিত সেই ভারতীয়দের। যে ধর্ম
সকল ধর্মকে স্বীকৃতি দিয়েছে, যে ধর্ম সকল ধর্মকে স্বীকৃতি দিয়েছে, সকল মানুষকে এক করেছে, আমি সেই ধর্মভুক্ত বলে গৌরব অনুভব করি। পৃথিবীর বিভিন্ন জীবজাতিত নিপীড়িত অসহায় মানুষদের স্থান দিয়ে আজ আমরা অন্ধকারে অভাবের তাড়নায় ডুবে আছি। মানুষের বাঁচার সংগ্রাম আজ দিকে দিকে, যে হিংসা উন্মত্ততা এই সমগ্র পৃথিবীকে গ্রাস করতে উদ্যত, আমি সর্বান্তঃকরণে ভরসা রাখি এই মহাসমিতির উদ্বোধনে প্রভাতের যে ঘণ্টার ধ্বনি শুরু, তাই ঘোষণা করুক মানুষে মানুষে এক ভেদহীন মহামিলন বাণী, সেই চরম লক্ষ্যে পৌঁছনেই হোক এই মহাসভার প্রধান উদ্দেশ্য। অবসান ঘটুক পারস্পরিক সন্দেহ অবিশ্বাস দুর্নীতি। ওম শান্তি, ওম শান্তি।